পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরের কাছে একটি গ্রাম আছে। গ্রামটির নাম পাঁচমুড়া। বাঁকুড়ার ঘোড়া নামে পরিচিত এক ধরনের টেরাকোটা লোকশিল্পের জন্য এই ছোট্ট গ্রামটি বিখ্যাত। অভ্যন্তর ভাগ ফাঁপা, এই বিশেষ ধরনের পোড়ামাটির ঘোড়া কিভাবে তৈরি করা হয় আর এই পোড়ামাটির কারুশিল্পের একটি জীবন্ত প্রদর্শনী দেখতে চলুন গ্রামটিকে ঘুরে দেখি। অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহ, দুদিনের জন্য বিষ্ণুপুর আর গনগনি বেড়াতে এসেছিলাম। তারই ফাঁকে আমরা ছোট বড় মিলে নয়জন এখন পাঁচমুড়া গ্রামে যাচ্ছি। বিষ্ণুপুর থেকে পাঁচমুড়ার দূরত্ব মাত্র 23 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টার মতন। এমনিতে চমৎকার রাস্তা, গ্রাম বাংলার রূপ দেখতে দেখতে যেতে ভালোই লাগছে। তবে শেষের দিকে পাঁচমুড়া গ্রামের ঢোকার আগে রাস্তার অবস্থা বেশ খারাপ। যাই হোক, আমরা বেলা 12টায় বিষ্ণুপুরের হোটেল থেকে চেক আউট করে বের হয়েছিলাম। সোয়া 1টার মধ্যেই পাঁচমুড়ায় পৌঁছে গেছি। এটাই হলো পাঁচমুড়া গ্রাম। এখানেই বাঁকুড়ার ঘোড়া নামে বিখ্যাত বিশেষ শিল্পদ্রব্যটি তৈরি হয়। এই যে, এটাই হলো বাঁকুড়ার জনপ্রিয় পাঁচমুড়ার টেরাকোটা ঘোড়া। তবে শুধু ঘোড়াই নয়, টেরাকোটার আরও বিভিন্ন রকমের গৃহসজ্জার মাটির জিনিস এখানে তৈরি করা হয়। কি বলো, কি ওটা কি? কোনটা কোনটা? পুচকু হাতি? ওই দেখি দেখি, কোনটা দেখাও, কোনটা দেখাও। এই ওইটা পুচকু হাতি। বর্তমানে পাঁচমুড়া গ্রামের উৎপাদিত শিল্পকর্ম শুধুমাত্র ভারতবর্ষেই নয়, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় গৃহসজ্জার উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। চলুন এবারে আমরা এর নির্মাণ পদ্ধতি জেনে নিই। এই পুতুলগুলো, ঘোড়াগুলো কি হয় বানানো হয়? কোন মাটিতে হয়? এই বাইরে যেটা দেখলাম চাকাটা, মানে প্রথমবার দেওয়ার পর একটু আগুনে পোড়াতে হয়? না, তাহলে শুকিয়ে রোদে দিলে শুকিয়ে যাবে। মানে আবার সেকেন্ড বার, আবার থার্ড বার, তারপরে রোদে নামাতে, তারপরে আবার পোড়াবে। আচ্ছা, আর যেগুলো একটু চকচকে হয় এটা কি মাটি? এটা এটেল মাটি। এইখান এখানকারই? হ্যাঁ।
বাঁকুড়ার ঘোড়াগুলির অভ্যন্তর ভাগ ফাঁপা হয়। এর বিভিন্ন অংশ পৃথক পৃথকভাবে এই রকম করে এই কুমোরের চাকায় নির্মিত হয়। চারটি পা, দীর্ঘ গলার দুটি অংশ এবং মাথা, মোট সাতটা অংশ নির্মাণ করা হয়। এরপর এই সাতটা অংশকে একসঙ্গে জোড়া দেওয়া হয়। ফিনিশ হতে কতদিন লাগবে? কালকেই হয়ে যাবে। আর এই পুরানোটা কবে হবে? কুড়ি পঁচিশ দিন পর পুরানো হবে। অনেক সময় এতে ফাটা অংশ থাকে, সেগুলিকে বাড়তি মাটি দিয়ে ঢাকতে হয়, আর তার সাথে পাতার মতো আকৃতি বিশিষ্ট কান ও লেজ কাঁচা মাটি দিয়ে তৈরি করা হয়। পরে এগুলো মূল ঘোড়ার কাঠামোর তিনটে গর্তে স্থাপন করা হয়। এইটা পুরোটা স্ট্রাকচারটা বানিয়ে তারপর রোদে শুকানো হবে নাকি? তারপর কি রংটা করা হবে নাকি? মাটির কাঠামো তৈরি হয়ে গেলে সেগুলোকে শুকানো হয়। খানিকটা শুকানোর পর বিভিন্ন অঙ্গ ঠিকভাবে ঘোড়ার দেহে বসানোর জন্য দেহের ভিতরে ও বাইরের অংশের গর্তগুলি তৈরি করা হয়। এর উদ্দেশ্য হল উভয় অংশকে সমভাবে শুকানো। উভয় অংশ সমভাবে না শুকালে ঘোড়ার দেহে ফাটল দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে ছয় সাত দিন ঘরের ভিতরে শুকানোর পর এগুলিকে রোদে শুকানো হয়। এইভাবেই শুধু বাঁকুড়ার ঘোড়া নয়, এখানকার অন্যান্য পোড়ামাটির নানান রকম শিল্পকর্ম নির্মাণ করা হয়, আর তারপর সেগুলোকে আগুনে পোড়ানো হয়। চলুন যেখানে আগুনে পোড়ানো হয় সেই স্থানটি দেখে আসি। এখানে কি সব বাড়ির এই তিনটে জায়গাতে পুরায় না আলাদা 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 আছে? আমি বলছি সব মিলিয়ে পাঁচমুড়াতে কত কজন আছে, মানে এরকম ফ্যামিলি যারা বানায়? ষাট ঘর। ষাট ঘর কাজ করে এখন আশি ঘর হয়েছে, আশি ঘর কুড়ি ঘর কাজ করে কমে গেছে। এইগুলো পুরানোর কি কোনো দিন আছে মানে? না সেরকম কিছু ব্যাপার না। পুরানো আছে বই কি এই ভাটিটি আরো সাজানো ছিল পুরো যখন ফিল আপ হয়ে যাবে প্রায়
সাজানো হবে, তারপরে এইসব দিয়ে ঢাকাবে, পোয়াল দিবে, তারপরে ইট ভাটার মতন মাটি দিয়ে লেপবে, তারপরে ভাটি ধরাবে। আচ্ছা, আমরা তো এগুলো জানি না, দেখতেও পাই না। আপনাদের এই পাঁচপুরার যে একটা ঐতিহ্য আছে, এত বছরের পর বছর ধরে এখানে সব তৈরি হচ্ছে, যেগুলো বিষ্ণুপুরে বিক্রি হচ্ছে যেগুলো, সেগুলো পাঁচপুরার নয়, কিছু কিছু বানানো হয়। এখানকার জিনিস কোথায় যায় তাহলে? এখানকার জিনিস বিষ্ণুপুরে যাচ্ছে না? না, আপনারা তৈরি করে কাকে দেন? দোকানের সাথে ধরা আছে, সেই দোকান নিয়ে যায়। এখানকারই দোকান ঘোড়াটাই তো মেন, তারপরে এখন হাতি হচ্ছে অনেক কিছু, আর একটা মনসা সাজ যেটা যাক, জেনে ভালো লাগলো। যাই তাহলে ওইদিকে দেখি গা এবার। এইগুলো কি জ্বালানির জন্য সব রাখা? এই সব চাপা দিয়ে জ্বালানো হবে? এই যে ইয়েগুলো হয়েছে যেখানে পোড়ানো হয়, ওগুলো এগুলো দিয়ে আগুনটা জ্বালানো হবে। জঙ্গল থেকে কুড়িয়ে এনে এগুলোকে এখন শুকিয়ে রাখা আছে, এবার এইগুলো দিয়ে ওটাকে জ্বালানো হবে, দিয়ে মাটিটা পুড়ে পোড়ামাটির কাজ দিতে হবে। বাঁকুড়ার পোড়ামাটির ঘোড়াগুলি সাধারণত দুই প্রকার রঙের হয়ে থাকে, লাল ও কালো। ঘোড়াগুলির ফাঁপা শরীর আগুনে এমনভাবে পোড়ানো হয় যাতে পোড়ানোর সময় ধোঁয়া বাইরে বেরোতে পারে। এইভাবে পোড়ালে ঘোড়ার গায়ের রং লাল হয়, আবার ধোঁয়া আটকে দিয়ে পোড়ালে ঘোড়াগুলি কালো রঙের হয়ে যায়। রার অঞ্চলে স্থানীয় লৌকিক দেবতা ধর্ম ঠাকুরের পূজোয় টেরাকোটা ও কাঠের ঘোড়া ব্যবহৃত হয়। অনেক গ্রামে বিভিন্ন দেবদেবীর কাছে গ্রামবাসীরা ঘোড়া মানত করে থাকেন। এর মধ্যে ফেমাস হচ্ছে বাঁকুড়ার এই ঘোড়া, এটা হচ্ছে ফেমাস। এখন হাতিও তৈরি হচ্ছে আর অন্য মেন হচ্ছে, এটা ঘোড়া হচ্ছে এখানকার আইকন, যেটা তোর ইন্ডিয়ান গভর্নমেন্টের স্ট্যাম্পে আছে, সব জায়গার লোগো টোগোতে এই বাঁকুড়ার ঘোড়া, এটা হচ্ছে এখানকার মেন। ভারতের বহু গ্রামে পবিত্র অশ্বত্থ গাছের তলায় পোড়ামাটির পশুর মূর্তি সাজানো থাকতে দেখা যায়। এগুলি গ্রামবাসীদের মনস্কামনা পূর্ণ হওয়ার প্রতীক স্বরূপ। রার অঞ্চলে ধর্ম ঠাকুরের কাছেও মানত ব্যাপারটা লক্ষিত হয়। তার থানে বিভিন্ন আকারের পোড়ামাটির ঘোড়া সাজিয়ে রাখা আছে দেখা যায়, আর বর্তমানে এই ঘোড়া গৃহসজ্জার কাজে ব্যবহৃত হয়। তাই বাণিজ্যিকভাবে বিশ্ববাজারে স্থান পেতে মৃৎশিল্পীরা ঐতিহ্যবাহী গ্রামীণ বিমূর্ত শিল্পচেতনার সঙ্গে শহুরে রুচির মিলন ঘটিয়ে এই ঘোড়া নির্মাণ করে থাকেন। এইটার এই দুখণ্ড হলে এই এত বড়ই নিতে হবে। হ্যাঁ, এটা তাহলে উপরেটা নিলে তাই। এখানে সব দোকানের এই একই ডিজাইন না আলাদা আলাদা হয়? আমাদের বাড়িতে এমনি একই তো করে, তারপরে কেউ যদি আরো আলাদা করে। আচ্ছা আচ্ছা। বাঁকুড়ার পোড়ামাটির ঘোড়া, হাতি কিংবা মাটির পুতুল অনেক গ্রামেই তৈরি করা হয়, কিন্তু এই পাঁচমুড়ায় যে নিজস্ব ধাঁচ ও শৈলী রয়েছে সেটি শ্রেষ্ঠতম বলে মনে করা হয়। আশা করি এই ভিডিওটির মাধ্যমে বাঁকুড়ার পাঁচমুড়া গ্রামের একটি ধারণা
আমি আপনাদের দিতে পেরেছি। এখানে এসে আমি যা দেখেছি এবং জেনেছি সবই আপনাদের দেখালাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।